সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের সবার চরণে শতকোটি প্রণাম। প্রণাম জানিয়ে শুরু করতে চললাম আপনাদের সুপরিচিত সুদূর পলাশবাড়ি ভঙ্গল গ্রাম হতে আগত এই ক্ষুদ্র মা মনুষ্য যাত্রা দল। মা মনুষ্য অথবা দুর্গাপূজা উপলক্ষে যে পাঁচ রাত্রি ব্যাপী মা মনুষ্য গানের আয়োজন করেছেন আজ তার চতুর্থ রজনী। এই রজনীতে আপনাদের সম্মুখীন কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ তুলে ধরব। সর্বপ্রথমে দেখবেন বেহুলা ও লক্ষিন্দরের শখের বাজার, তারপরে দেখবেন বেহুলা লক্ষিন্দরের বিয়ে। বিয়ের জন্য আপনাদের সবার আমন্ত্রণ রইল। বিয়ের পরে দংশন ভাষা যতদূর দেখানো যায় আপনারা যতক্ষণ কৃপা করবেন, তাই আজকে তিনি গান চলাকালীন গানের ছন্দে ভাষায় চলায় কথা বলায় অনেক ভুলভ্রান্তি হবে। সবাই আমরা গ্রামের ছেলে, ভাষা বোধ জানি না, তাই আপনারা নিজের সন্তান অথবা ভাই বন্ধু আপনজন ভেবে ক্ষমা করবেন। আমরা শুধু আপনাদের ক্ষমার আশীর্বাদ মস্তকে রেখে শুরু করতে চললাম আজকের পালা। শ্রবণ করুন জয় মা মনুষ্য দেবী কি জয়। পরিচালনায় অমল রায়, গায়ক মাননীয় শ্যামল সরকার, আরো সব শিল্পীবৃন্দ। শুধু মায়েদের কাছে অনুরোধ রেখে যাই, মায়েরা সবাই মিলে মায়ের নামে দেবেন উলুধ্বনি, বাবা সকলে দেবে হরিধ্বনি, আমরা একত্রিত সবাই সেই মা মনুষ্যার ধ্বনি। জয় মা মনুষ্যা দেবী কি জয়। শুধু মায়েদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি এবং প্রত্যেকটা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, আমাদের ইউটিউব চ্যানেল এসেছে মা মনুষ্যা টিভি ইউটিউব চ্যানেল। যদি আপনাদের কাউকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন অবশ্যই। নমস্কার, সবাই মিলে মায়ের নামে দেবেন উলুধ্বনি, আমার বাবা সকলে দেবে হরিধ্বনি, সবাই মিলে জয় জয় মা মনুষ্যা দেবী কি জয়, জয় মা বিশ্বহরি কি জয়, জয় মা বদ্যাবতী কি জয়। আমি লোকমুখে শুনলাম নিকড়িয়ার বন পরিষ্কার করে সুন্দর একটি সখীর বাজার বসিয়েছে, দেরি নয়। এই মুহূর্তে আমি সখীগণকে সঙ্গে নিয়ে উক্ত বাজারে গিয়ে মনের মতো জিনিস ক্রয় করে নিয়ে আসব। কোথায় গো ও সখী? যায় সখী যায়, এই ফুচকা খাওয়াইলা আরে ঘুগনি খাওয়াইলা, আমার মনি ধরাইলি জ্বালা, হাই রে আমার মনি ধরাইলি জ্বালা, হাই রে হিরো ফুচকাওয়ালা। জলে সারি ভিজালি করি সন্ধ্যাবেলা, আমার মনে ধরাই বিজালা, আমার মনে ধরাই বিজালা, আমার মনে ধরাই বিজালা। হ্যাঁ বলে সুখী, কেন ডেকেছো? কেন ডেকেছি? কেন? আমি তোমাকে বাজারে নিয়ে যাবো। বাজারে? সখী কি কি নিবো?
তুমি কি নেবে আমি কি করে বলবো ও আমি কি নেব আমি না শাড়ি নেব কানে নেব মানে মেলায় কিছু নেব সখী মেলাতে যাব তো টাকা কোথায় পাবো আরে আমার মায়ের কাছে নেব তোমার মায়ের কাছে হ্যাঁ তাহলে চলো চল চল ও প্রাণ সখী রে ওই মধুকুণ্ডে বাজার দে বাজারের দিকে এগিয়ে যাব জানি না বন্ধু কোথায় আছে একবার বন্ধুকে ডেকে দেখি বন্ধু যাই বন্ধু যাই এসো এসো ও বন্ধু আইবা তুমি আইবা রে আইসা সেদিন বন্ধু আমায় পাইবা ও বন্ধু আইবা একদিন আইবা রে সেদিন আইসা বন্ধু আমি তোমারে
আমাকে বলছ ওকে মা বন্ধু একবার তোমাকে ব্যাটা ছেলের মতো লাগছে লাগবে না সাদেকি আজকে দিনে যে বাজার বসিয়েছি না সেই বাজারে যদি যেতে হবে বন্ধু আচ্ছা বন্ধু বাজারে মেয়ে ছেলে আসবে হ্যাঁ জানো বন্ধু ওই বাজারে না মেয়ে ছেলের ভিড়ে ঢুকতে আমাকে খুব ভালো লাগে তাই নাকি তাহলে দেরি কেন এই মুহূর্তে আমরা দেরি না করে বাজারের দিকে গিয়ে চলো 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 বন্ধু বাজারে কিন্তু যা পছন্দ করবে আমি তাই কিনে দেব তাই নাকি হ্যাঁ গো ঠিক আছে বন্ধু চলো 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 বন্ধু চলো কিন্তু বন্ধু দেখেছো আজকে দিনে কথার তারে তারে আমরা সে বাজারে এসে পৌঁছে গেলাম আমাদের বাজারে কত লোক এসেছে দেখেছো সত্যি তো বন্ধু কিন্তু এক কাজ করো না বন্ধু আমি যার জন্য এত টাকা বিনিময় করে বাজার বসিয়েছি তাকেই বাজারে দেখা যাচ্ছে কিনা একটু খুঁজে দেখো দেখি ও মাই গড ওই মেয়েটিকে দেখতে হবে ঠিক আছে বন্ধু ঠিক আছে আমি একটু দেখছি বন্ধু এইভাবে দেখা যাচ্ছে না আমাকে একটু দূরবীন দিয়ে দেখতে হবে ঠিক আছে তুমি একটু এদিকে এসো তো উঁচা জায়গায় না গেলে দেখা যাবে না আরে কি হয়েছে হাসছো এসে গেছে কে গো আমি যাকে ভালোবাসি ভাই আরে তুমি যাকে ভালোবাসো সে এসেছে হ্যাঁ কিন্তু আমি যাকে পছন্দ করি সে আসেনি না তোমার কপাল খারাপ ভাগ্যের দোষ চলো না দোষ হ্যাঁ তাহলে দেখাও না তুমি কাকে ভালোবাসো গো আমারটাকে দেখবে হ্যাঁ হ্যাঁ দেখাও জানো বন্ধু দূর থেকে একবার গিলাস মারছে তাই নাকি গিলাস মারছে ও গিলাস দেখবে চলো দেখ চল দেখ ও গো এসো এসো হারামি জাদা গো আরাম জাদা না শাহ জাদা আয়ো গো তুমি না বুঝে বলো কেন রাজা ছেলেকে হারাম জাদা বলো শাহ জাদা বলে ও মাই গড শাহ জাদা ও গো তুমি যদি বলো বন্ধু গো আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ শোনো 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 তুমি খুব অল্প বয়সের লোককে ভালোবেসে ফেলেছো হ্যাঁ বন্ধু দেখেছো এখনো মাথার চুলগুলো বড় হয়নি আর তাছাড়াও কেন ভালোবেসেছি জানো বন্ধু কেন কেন ওই আবার মাসে মাসে ভাতার পাই তা নয় মাসে মাসে ভাতা দেয় সরকার টাকা দেয় না আমাদের গ্রামের একজন মেম্বার আছে না ওকে এসে বলছে ও মাসিমা তোমাকে না এবার আমি ভাতারের ব্যবস্থা করে দিব না তা নয় গো বলেছে ভাতা মানে সরকারের টাকার ব্যবস্থা করে দিল ও আমি ভাবছি ভাতার ব্যবস্থা আমাকে করে দিল এই শোনো তাহলে আজকে দিনে যার জন্য বাজারটা লাগিয়েছি সে যখন আসেনি এই সামনে আজ যে মায়া নদী আছে না এই মায়া নদীর আছে আমরা কান্ডারি হয়ে থাকবো যখন ওপার থেকে আমাদের মাঝি বলে ডাকবে তখন তাদের পরিচয় জেনে তারপরেই পার করবো তুমি ঠিক বলেছো বন্ধু তাহলে এসো না চল আমরা কিছু সময় নাবিক সেজে থাকি কোসকি হ্যাঁ বলো ও এসো চলে এসেছি চলো তাহলে হ্যাঁ চলো চলো দাঁড়াও কি হলো ইমা তুমি দেখতে পাচ্ছ না কি আছে হ্যাঁ জল জল এই জলাশয় কি করে পার হবে কোনো যুক্তি আছে হ্যাঁ আমার কাছে যুক্তি আছে বল বলবো সুকি হ্যাঁ তাহলে বলছি লজ্জা পাবো না কিন্তু না ঠিক আছে শোনো তাহলে একটু করে পা দেবো হ্যাঁ আর একটু করে কাপড় তুলবো একটু করে পা দেবো আর একটু করে কাপড় তুলবো আর নেংটু এ পাহাড়ে চলে যাবো না না এইভাবে হবে না ওকে ওকে বন্ধু কি হয়েছে আমরা এখানে লুকিয়ে আছি আর দেখতে পাইনি বলছে চল সখী চল এখানে তো কেউ নেই চল আমরা কাপড় চুপড়ে খুলে ল্যাংটা হয়ে পাড়ে যাবো চলো তো জানো বন্ধু নদীতে নতুন জল জলে মাছ আছে কুমির আছে এবার জোক আছে বন্ধু ধরবে না কি মজা পাবে আরে তুমি সে নিয়ে ভাবছো কেন বসো না চলো তারা তারা
নদী যখন আছে মাঝি নিশ্চয়ই রয়েছে মাঝি তো কি করব তুমি মাঝি ভাইকে ডাকো তো মাঝি ভাইকে ডাকবো ঠিক আছে ও মাঝি ভাই ওই তোদের এত বড় আদবস্থা আস্পর্ধা স্পর্ধা আমাকে কি বলছিস জানা বন্ধু ওই মাগির ভাই বন্ধু তুমি হয়তো শুনতেই ভুল করেছো আজকে দিনে যে আমরা মাঝি সে যাচ্ছি না যার জন্য হয়তো মাঝি বলে ডেকেছে ওরা আমাকে চেনে না বন্ধু আমার নাম হচ্ছে নাসিরউদ্দিন আমি হাগি সাত দিন আর ছুটি একদিন আহ তুমি বসো তো কিছুক্ষণ বসো নাবিক বলে ডাক নাবিক বলে ডাক হ্যাঁ ঠিক আছে ও নাবিক ভাই আই তোর সুলকেটা সাথে করে দিমু আই আরে কার সঙ্গে কথা বলছো ওই যে পার থেকে কই কেন নাপিত ভাই নাপিত না নাবি মাঝি কে ভালো কথাই নাবি কো বলা হলো নাবি আমি নাপি শুনছি না 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 শুনো না সখি আমাটাকে সারা দিল না ডাকো তুমি ডাকবে বেশ বেশ ডাকো ও নাইয়া
আমি সেজে আছি ঠিক যদি তারা না হয় তাহলে কি করি পার করি বলো দেখি নি হ্যাঁ বন্ধু শুনো তোমাদের পার করতে পারি কিন্তু পার করবার আগে তোমাদের কাছে আমার কয়েকটি কথা জিজ্ঞেস করার আছে বেশ তো বলো তাহলে তোমরা শুনবে তো হ্যাঁ বলো ওহ তুমি রাখে লো ওই আজি খান জন নয়নী ওহ তুমি রাখে নামে তোমাদের দেখি একজন ছাড়া দুইজন নাহি পাদি আরে বন্ধু কি হয়েছে বলবে তো ঠিক বলেছিস ও বন্ধু আমার সঙ্গে কথা বলবে না কেন কেন কি হয়েছে নাকি বলবে তো আরে বলো কি হয়েছে বলো তুমি বড় স্বার্থপর কেন কত আশা করে আমি মেলায় এলাম তোমার সাথে ভাবলাম তুমি যা করবে আমি তাই করব তুমি পরিচয় নিয়ে নিলে আমি কি ফাঁকা ও তুমিও পরিচয় নেবে ঠিক আছে বলো পরিচয় নেবার ফোন নাম্বারটা নিয়ে নিবে ঠিক আছে তাহলে শোনো তোমার সঙ্গে আমার একটা কথা আছে কথা নয় কথা হ্যাঁ কথা বলো ও গো তোমার সখীর নামে কি ভালো তাই দিল পরিচয় তোমার নামে কি বা thank you
আমার নাম জিজ্ঞেস করেছে হ্যাঁ তোমার ভালো নামটাই বলো এই যে শুনো আমার নাম না আলকাতরা দেখে যাবন তো কি বিউটিফুল নেম কি বিউটিফুল নেম খুব সুন্দর নাম তাই নাকি আলকাতরা সুন্দরী আমাকে যদি পাড়ার লোকে বলে তোর বোন নাম কি রে আমি বুকে চাপড় দিয়ে বলতে পারবো আমার বোন নাম হচ্ছে আলকাতরা এই যে শুনো আর তোমাকে যদি বলে তোমার নাম কি বল বল বেহুলা ওই তো হলো নেবো কাম ওই আমার সখী দেবে আনা আনায় গো করি দেবে আমি দেব আমার কাহানি চাইলাম আমরা কাম শোনা দিবি কানে শোনা ব্যাপারটা জানো তো আমাদের কথাটা করে আন্ডারস্টিং করতে পারে না মানে ওরা বুঝতেই পারি না আর কি তুমি যে মাঝে মাঝে কথা বলো আমার উৎপল তো ক্লাসমেট ছিল তাই ও মাঝি ভাই এসো এসো শোনো আজকে দিনে যখন তারা দিদি যাইছে না তাহলে কানের শোনা নিয়ে আমাদের লাভ নেই বং লাভ নেই বিলম্ব না করে যাও তুমি দড়িখানা উপরে নিয়ে ওদের পেট পার করে নিয়ে এসো তাই না আর আমি ততক্ষণ তোমার জন্য এই পাড়েই বসে থাকছি ঠিক আছে বলি তাহলে দেরি করো না কিন্তু হ্যাঁ তুমি এখানে বসো ঠিক আছে বল ডাকো না সচি আসলে তো ডাকছি তো প্লিজ ওয়েট ভাই এসো না ভাই আমাকে ভাই বলবি না কি বলবো বলবে বিহাই বিহাই এসো বিহাই যাই যাচ্ছি যাচ্ছি আসি ও হারালো তো সুখের সাথী ঘনিয়েলো দুঃখের রাতি হারালো তো সুখের সাথী Yeah.
চেপুন চেপুন দিদিমণি চেপুন না চাপুন না লে উঠুন হ্যাঁ চাপুন দুদুমণি ছি এমন মুখে বাড়ি মারবো না কেন কি বললা দুদুমণি দুদুমণি মানে দুই দুটা মণি আছে তো দুদুমণি আরে তা নয় দিদিমণি বলতে হ্যাঁ দিদিমণি দিদিমণি শুনি আমাদের নিতে এসেছো হ্যাঁ তুমি কি মাছি ও মাই গড তোর মাঝি দেখো না দেখি লুক এট মি মানে ভালো করে দেখে নাও হ্যাঁ দেখবই তো দেখাও মানে ভালো করে দেখে নাও হ্যাঁ দেখাও তোমরা যখন মাঝি দেখোনি না এই যে দেখো ভালো করে আমার পাছা হুম এইবার আরো ভালো করে দেখো না আমার পাছা এই তোমরা আগাও পাছা দেখতে চাইছ তাহলে পরে দেখলে চিনবে কি করে আরে মাঝি এরকম থাকে আরে যারা নৌকো চালায় তাদেরকে মাঝি বলা হয় তাই এই ব্যাপার তাহলে চলো চলো আমাদের নিয়ে চলো হ্যাঁ উঠো উঠো উঠব তোর মুখে পা ভরবো কেমন আরে কি করছিস ওই মাথা থেকে লাভ দিলে নৌকা থাকবে না ডুবে যাবে কি করবো আস্তে করে নামাইতে সিঁড়ি ফেলে দিলে নামো আস্তে করে এক মায়ের ভক্ত 10 টাকা গান শুনে সন্তুষ্ট হয়ে 10 টাকা দান করেছে এই দান আমি মাথাতে নিয়ে নিলাম আর কেউ দিবে নাকি আছে নাও নাও ধরো নামো তোমাকে ধরবো নাকি তোমাকে ধরতে হবে না না মেয়ে ছেলে গায়ে হাত দিলাম আমার চুলকানি হয় নামছি হ্যাঁ নামো আমার পা ভেঙে গেল পা ভেঙে গেল ও মাই গড সালা ভাঙলে তো ভাঙলো আমারটাই ভাঙলো রে ও মাঝি ভাই তাড়াতাড়ি সখীকে ভালো কর ও মা ও বাবা আমি তোর বাবা আরে বিপদের সময় তুমি আমার বাবা তুমি আমার মা ভগবান এত বড় হা করছে গোটা পৃথিবীটার মুখে ঢুকে যাবে দেখো না তো আমি ডাক্তার না পাটপার তুমি ছাড়া তো কেউ নেই আমাদের অলক বাড়িতে নাই
না ওরা পারবে না পারবে না রে বহুত দিন পরে যখন পাইছি তাহলে চিকিৎসাটা ভালো করে করেন না কি কোন কি ভাই আসছ তো ওরা আমার হাতে লাগিয়ে আচ্ছা দাঁড়াও ব্যথা কোথায় পায়ে হ্যাঁ এই এটা কি এটা হ্যাঁ এটা হচ্ছে থার্মোমিটার থার্মোমিটার এত বড় আরে বাবা এটা হচ্ছে জাপানি যখন প্রথম দিব তখন এটা কাপানি তারপরে উঠবে হাঁপানি হাতারো হাতারো ছি ছি কি নোংরা মেরে বাবা এই কেন কেন তোমার বগলটা পরে সেরে বসতে পারে না অসভ্য অসভ্য মানে এটা আঠা হয়ে যাবে হাতারো নিশ্বাস নাও নিশ্বাস নাও কেমন মজা দেখ তুমি আশা হয়ে গেছে একবারে ঠিক আছে সখীর নারি করছে তিন দিন বাঁচবে মাত্র আর তিন দিন কি হ্যাঁ আমার কত আশা ছিল তোমার সাথে আমার বিয়ে হবে তোমার সে আশা হবে না কেন তিন দিন বাঁচবা মাঝে ভাই দেখো না তাহলে আমি যদি ভালো করে চিকিৎসা করি তাহলে তোমার আয়ু বৃদ্ধি হবে হ্যাঁ হবে হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পা ফাক করো পা ফাক করো কেন চিকিৎসা করব কি কস তুমি সারের মতো না ছেলেকে নড়বে না তুমি জানো না এই পাড়ার সবাই আমাকে বলে ছেত্রা ডাক্তার ওই যে ছেত্রায় ছেত্রায় যাই তুই ভাবে আসবি তোমার জয় যা না এখানে এখানে উপরে উঠেছে এখানে আর নিচে এখানে এখানে বোকা মাছি পা ধরলাম বোকা মাছি পা ধরলাম বোকা মাছি পা ধরলাম বোকা মাছি পা এই মেয়েটা কি তোর পা ধরে নি তোকে আমি টেস্ট করলাম কিসের টেস্ট সেটা আমি জানি কি টেস্ট ও যে মেয়ে নয় রে মুড়ে শুধুই মাংস মাংস তাহলে চলো চলো মাঝি ভাই এগুলো ওগুলো আবার কি আরে বুঝো না না আরে রাম হুইস্কি ও মাই গড কোন ডাকাত মাইয়া রে বাবা রাম ঠিক আছে চলো চল সব পাবে